আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জাস্ট টেলিং ইউ যে আপনি যদি হাদিসটাকে বাদ দিয়ে যদি শুধু কোরআনের ওই রেফারেন্সটা দিতেন আমাকে, যেখানে হচ্ছে গিয়ে এইভাবে কিছু বলা হয়েছে, তাহলে মানে হ্যাঁ আপনার লজিকের সাথে অ্যাগ্রি করা যায়। বাট আচ্ছা হাদিসের রেফারেন্স বাদে, জাস্ট আচ্ছা ফ্রম কোরআন। ঠিক আছে, আমি কোরআন থেকেও, আচ্ছা আমরা কোরআন থেকেও দেখার চেষ্টা করবো। ফাইন, আমরা তাহলে আমি আমি কি একটু হাদিসের ব্যাপারে কেন আপনি আগ্রহী না সেটা নিয়ে একটু আগে আপনাকে জিজ্ঞেস করতে পারি একটা জিনিস? হ্যাঁ, কারণ ওকে ফাইন, টোটালি রং ওকে ফাইন, মানে তাহলে আপনি আমাকে একটু বলেন তো, আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়েন অথবা হুম এই যে ঈদের নামাজ পড়েন বা এই যে কুরবানি করেন বা এই যে হজ করেন, এই যে কোন পদ্ধতিতে পড়েন, এই যে নামাজ কাজে পড়েন, এটা কোন পদ্ধতিতে পড়েন, এই জিনিসগুলো কি সব কোরআন থেকে নিয়ে পড়েন নাকি বা কোরআন থেকে নিয়ে পালন করেন নাকি আর অন্য কিছু মানেন তখন কোরআন ছাড়া? হ্যাঁ কোরআন থেকেই কোরআনে কিন্তু 5 ওয়াক্ত নামাজ নাই, আপনি কি কোনোদিন চেক করে দেখছেন নিজ ভাষায় পড়ার যদি, চেষ্টা করে দেখছেন? হ্যাঁ হ্যাঁ আমি দেখছি, এই জন্যই এটা এটা আমার সাথে অনেকের এগুলা হচ্ছে নিয়ে মতবাদ মানে বাজাবাজি হয়ে গেছে অলমোস্ট। তো আমি নিজেই পড়ে বের করে দেখছি, হয়তো বা আপনাদের ওইখানে একদম ডিরেক্টলি বলা নাই, বাট যদি পুরাটা কেউ পড়ে দেন কয় ওয়াক্ত করতে হবে, কয় রাকাত। ইভেন আমার সাথে, আমি যদি এখন ডিরেক্টলি বলি অনেক ঝামেলাও হতে পারে, তো এই জন্য আমি ডিরেক্টলি বলতে চাচ্ছি না। তো ওনাদের সাথে, হুজুরদের সাথে বা যারা হচ্ছে গিয়ে ওই হাদিসটা ফলো করে তাদের সাথে অনেকটা অনেক পুরাটাই অমিল, ইভেন সবকিছুই, নিয়ম থেকে শুরু করে সবকিছুই। আচ্ছা আচ্ছা আগে, আচ্ছা ঠিক আছে, আমি ওটা তো যাচ্ছি, আমি আসলে আছে না সেটা বলতেছি, তার আগে আমি আপনাকে একটু জানাই দিই, আমি আজানের যে কয়েকটা টাইম আছে কোরআনে, যে কয়েকটা জায়গায় আজানের কথা অর্থাৎ নামাজের কথা বলা আছে, সেই কয়েকটা জায়গার এই যে আমি স্ক্রিনে দেখা দিচ্ছি যে এই যে এই কয়েকটা জায়গাতে আছে সেগুলা, সুরা 2-এর 238 নম্বর আয়াত, সুরা 7-এর 205 নম্বর, সুরা 11-এর 114, তারপরে হচ্ছে সুরা 17-এর 78, সুরা 24-এর 58 নম্বর আয়াত, সুরা 30-এর 17 নম্বর আয়াত, সুরা 38-এর 18 নম্বর আয়াত, সুরা 35-এর 39 নম্বর আয়াত, এই এই কটাই রীতি, এই কটাই মোটামুটি আর কি কোরআনের যেখানে যেখানে যে আজানের কথা নামাজের কথা বলা আছে, এগুলো আপনি যদি কাউন্ট করেন আপনি দেখবেন সর্বোচ্চ 3 ওয়াক্তের নামাজ পাবেন। খুব বেশি হইলে চিপাচিপি করে, খুব বেশি হইলে মনে করেন ওটা ওটা তো আনএম্বিগুয়াসলি বলা নাই, এম্বিগুয়াসলি ওগুলো বলা আছে, বাট তারপরে যদি খুব বেশি করে চিপাচিপি করেন 4 ওয়াক্ত পাবেন, 5 ওয়াক্ত পাবেন না আপনি কোরআনে কোথাও পাবেন না। অ্যান্ড ধরে নিচ্ছি ঠিক আছে আপনি পেয়ে গেছেন, নেক্সট পয়েন্ট হবে যে কয় রাকাত করে নামাজ পড়বেন, কিভাবে নামাজটা পড়বেন, কিভাবে ওযুটা করবেন, এগুলো কি কোরআনে পান? হ্যাঁ কোরআনে নাই এগুলা, কোরআনে এগুলো নাই। আমি আমি ওই দিনও ছবি তুলে রাখলাম, কারণ কয়েক, হ্যাঁ তুমি দেখানো যায় আমাদেরকে, আমি জানি না কোন, মানে আপনি আমি যেখানে এখন পেয়েছেন ওই কোথায় কোরআনের মধ্যে দাগায় কয় রাকাত রাখছি। নামাজ আছে, কোরআনের মধ্যে কয় রাকাত নামাজের কথা বলা আছে, এটা আপনি যদি দেখে থাকেন আপনি আমাদেরকে একটু দেখে আচ্ছা থাকেন, কারণ এটা একটু, একটু অবাক। বলেন। আচ্ছা একটা সেকেন্ড, আমি জাস্ট একটু খুঁজে দেখি, আমি বইটা আচ্ছা পেজটা ভাঁজ করে রাখছিলাম। আচ্ছা শিওর শিওর, আপনি একটু দেখেন তো যে কোরআনের মধ্যে এইগুলা থাকা আসলে খুব চমৎকার হবে, কারণ তাইলে আমরা হাদিস ফেলে দিয়ে শুধু কোরআনটা নিয়ে আমরা সবাই মিলে আর কি মুসলিমরা আর কি হুম খুব চমৎকার হবে। আচ্ছা আচ্ছা, আপনাকে ছবিটা কিভাবে দিব, ইনবক্সে দিব? হ্যাঁ দিতে পারেন, ছবিটা আমার পেজের ইনবক্সে দিতে পারেন। আচ্ছা দিয়ে দিচ্ছি, একটু ওয়েট। আমি 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 এই আয়াতটা দেখুন এই যে স্ক্রিনে দিয়েছি, আমি বলে দিচ্ছি কোন আয়াতটা, এটা 78 নম্বর আয়াতটা, এই যে 17-78 নম্বর আয়াত সম্ভবত দিয়েছেন, দেখুন আপনি আমি পেয়েছি আপনার ছবিটা, দেখুন ওইটা আমি দিয়েছি, সেখানে বলা হচ্ছে কি তুমি সালাম, মানে আপনার যে অনুবাদটা সেখানে আপনার প্রকাশনের জন্য সেখানে তুমি সালাম করে যখন সূর্য ঢলে, সূর্য ঢলবে দিয়েছে জোহর আসর মাগরিব আর রাতের অন্ধকার পর্যন্ত দেখে দিয়েছে ঈশা সালাম, আর ফজর সালাতের সময় কোরআন তিলাওয়াত করো,
নিশ্চয়ই ভোরবেলা কোরআন পাঠ শান্তিতুলা দেখেন ব্র্যাকেটে ওরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন বলা যে শুরু তখন এটার মানে দেখেন জোহর আসর মাগরিব তিনটা বার সে ওই একটা থেকে চিপে বেকুলো কে বেকুলো এই হোমওয়ার্কটা করেছে তারা কেডি বল যে বলা সরাসরি এটা আপনাকে এভাবে বের করতে হবে যদি আপনি আরো সুবিধাতে আপনি এডিটিং করে রাখছেন আপনি বরং স্ক্রিনশট রাখেন আমি আপনাকে আরো দিয়ে দিচ্ছি এক্সট্রা আরো এই 1 2 3 4 5 6 সাত আটটা আটটা আয়াত আমি আপনাকে দিয়ে দিচ্ছি আপনি উল্টা আপনি আপনি আমাকে দিয়েছেন কটা আয়াত দুটো আয়াত না আপনি এই আরো এই সরি আপনি আমাকে তিনটা আয়াত দিয়েছেন আপনি আরো পাঁচটা আয়াত এগুলো নিয়ে একটু যাচাই করে দেখেন তো যে ব্র্যাকেটে এইভাবে ঢুকে দেওয়া ছাড়া কোরআন থেকে বলছি কোরআন থেকে পারেন কিনা কোরআন থেকে পারবেন না কোরআন থেকে নাই এই জিনিসটা কিন্তু আমি সেটা আসলে রেফারেন্স চাচ্ছি না আমি চাচ্ছিলাম আপনার কাছে কোনটা জানেন ধরে নিচ্ছি কোনোভাবে ধরে নিচ্ছি পাঁচ ওয়াক্ত নামাজের জিনিসটা আছে ধরে নিচ্ছি এক মুহূর্তের জন্য নেক্সট পয়েন্ট থাকে মানে পয়েন্ট কিন্তু অসংখ্য পুরো ইসলামে যত বিষয় আছে সব এক একটা করে সো নেক্সট পয়েন্ট থাকে এটা কয় ওয়াক্ত মানে কয় কয় রাকাত নামাজ পড়বেন কোন ওয়াক্তে এই জিনিস কোরআনে আছে এটা পাইছিলেন ধরেন তোমরা জোহরের নামাজ পড়ো দুই রাকাত তোমরা জোহরের নামাজ পড়ো চার রাকাত না এইভাবে ডিরেক্টলি বলে না এভাবে বলা নাই তখন তাহলে কি ভাবে উপনীত হন যে ওটা মানে একটা মিনিট ওইটা আমি ইয়ে করে রাখছিলাম পাচ্ছি না আসলে আচ্ছা এখন আমি যদি ওটা কথা বলি তখন হ্যাঁ এটা বলা আছে যে হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি তখন লাইফ আপু যে জানতে চাচ্ছিলাম যে কয় রাকাত নামাজ পড়বেন এটা বলা নাই কোরআনে তারপরে ধরেন যে ওযু কিভাবে করবেন প্রথমে প্রথমে ধরেন যে এই যে আপনি প্রথমে কি হাতে কবজি পর্যন্ত ধুয়ে তারপরে কুলি করেন তারপরে হচ্ছে নাকের মধ্যে পানি দেন তারপরে মুখের মধ্যে পানি দেন তারপরে হাতের কোণী পর্যন্ত ধুন এই যে পদ্ধতিটা এটাও তো কোরআনে নাই এটা ভুল আছে আপনি যেটা বলছেন সেটা ভুল আচ্ছা এটা ভুল আচ্ছা তাহলে কোন পদ্ধতিতে করতে হবে কোরআনে কি আছে কোরআনে হচ্ছে কি আপনার হাতের কবজি পর্যন্ত ধুতে মানে চারটা স্টেপ করতে হবে লাইক চারটা স্টেপ করতে হবে কোরআনের মধ্যে হ্যাঁ ধরেন যদি পানির সংকট থাকে তাহলে আপনি নর্মালি জাস্ট হাতে একটুখানি পানি নিয়ে উপর দিয়ে একটু মুছে দিলেন তাও হবে এরকম টাইপের মানে আমরা যেটা যে কনসেপ্টটা জানি বা ছোটবেলা থেকে শুনছি ওটা রং এই জন্যই আমি আপনাকে জিজ্ঞেস করতেছিলাম যে আপনি কি মানে ওনাদের এগেইনস্ট মানে ওই আমি কনসেপ্টটা এগেইনস্ট না আরো আরো আছে আচ্ছা দাঁড়ান আরো আছে আরো আছে আমি আপনার সাথে ধরেন একমত হয়ে গেলাম যে হ্যাঁ কোরআনে এইটুকু আছে কোরআনে পুরাটা নাই আচ্ছা ধরে নিচ্ছি যে কোরআনে এইটুকু আছে বাকিটা নাই আচ্ছা কিন্তু এই এইখানে কোরআনের মধ্যে ওইগুলাকে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে আপনি যদি মানে চান আবু আপনি তো আবার হাদিস মানবেন না ওকে ভেরি গুড ঠিক আছে আমরা হাদিস মানে শুধু কোরআনের কথা মানলাম তার মানে আমরা বুঝতেছি যে ওই জিনিসটা রং তার মানে আমরা নতুন একটা সিস্টেম পাইলাম যেটা হচ্ছে আসলে সঠিক কোরআন দেখতে গিয়ে হাদিসের সাথে মিললাম না মিল পাইলাম না তারপরে ধরেন আপনি কোন খাবারটা খাবেন কোন খাবারটা খাবেন না এই যে হালাল আর হারাম এটা কোরআন দেখে কি আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যেমন ধরেন কোরআনের মধ্যে যেই খাবারগুলোকে হারাম বলা হয়েছে যেমন মৃত মৃত প্রাণী কিন্তু আপনি কি মৃত মাছ খান নাকি খান না মৃত প্রাণী বলতে কি বোঝানো হয়েছে সেটাও আমার আবার আরেকটু পড়তে হবে তাহলে হয়তো আপনাকে এক্সপ্লেইন করতে পারতাম আজকে আপনি কোরআনে তো শুধু মৃত প্রাণী কথা না লিখে রাখতে বলা নেই কোরআনে কিন্তু এইভাবে বলা নাই যে প্রাণী মানে শুধুমাত্র যারা জলে থাকে শুধুমাত্র যারা স্থলে থাকে শুধুমাত্র যারা আকাশে ওড়ে এভাবে কিন্তু বলা নেই কথা বুঝছেন সো সেই ক্ষেত্রে এরকম আরো অনেক খাবারের নাম আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি অনেক পাখির কথা জিজ্ঞেস করতে পারি অনেক পশুর কথা জিজ্ঞেস করতে পারি যেমন ধরেন আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি যে যারা হচ্ছে হিংস্র তীক্ষ্ণ দাঁতওয়ালা হিংস্র জন্তু অথবা ধারালো পাঞ্জাওয়ালা পাখি এইগুলা কি হালাল না হারাম কোরআন অনুযায়ী তো এইটাকে তো আর কি আমরা বলতে পারি যে মানে কোরআনে তো হারাম বলা নেই আছে এটা আমি আপনাকে একটু জেনে বলবো ওকে ফাইন আচ্ছা ঠিক আছে আপনি জানেন এরকম টপিকে আমি আসার চেষ্টা করছি আমরা আরো একটা টপিকে যাই তারপরে ধরেন আপনি যে ঈদের নামাজ পড়তেছেন ঈদের নামাজটা কয় রাকাত হবে অথবা আপনি যে মানে হজ করতেছেন এই হজটা কোন পদ্ধতিতে করতে হবে এটা কি কোরআনে বলা আছে হ্যাঁ বলা আছে ইভেন আপনি আমরা যে এই কুরবানি করি বা কুরবানি ঈদে যা করি সেই কনসেপ্টটাও রং তো আমি মানে এগুলো জানার মানে আমি নিজে অনেকটা নিজে পড়ছি ফার্স্ট একজন বলছে দেন আমি নিজে পড়ছি মানে আমাকে রেফারেন্স সহ দেখাইছে আমি তো ইললজিক্যালি এটাকে ট্রাস্ট করব না সো যখন দেখাইছে লজিক্যালি রেফারেন্স সহ দেখাইছে তখন আমি এটাকে ট্রাস্ট করতে বাধ্য হইছি তো এই জন্যই আর কি এখানে বলা কোন পদ্ধতিতে হজ করতে হবে কোরআন আইছে যেমন আমি বলে দিচ্ছি কোরআন আয়াত আছে কোন তারা হজ করতে আসবে পায়ে হেঁটে অথবা উঠে পিছলে
এটা না একটা স্টোরির বেসিসে বলছে, আপনি যদি পুরাটা না পড়ে একটু একটু করে খন্ড খন্ড করে পড়েন না তাহলে না, আমি অনেক কনফিউজ হয়ে যাচ্ছিলাম, বাট যখন পুরাটা পড়া হয় দেন বুঝা যায়। একমত, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোরআনে পুরাটাই এরকম স্টোরি বেসড, মানে কিন্তু কথায় ফিরে আসি, সেটা হচ্ছে যে আমি জানতে চাইছি অন্য জিনিস, যে এই যেভাবে খারাপ কথার বেলায় বা যেখানে আপনার পছন্দ নয় এরকম কথার বেলায় বা যেটা আপনার পক্ষে যাচ্ছে না এরকম কথার বেলায় যেভাবে আপনি স্টোরি বেসড ওই স্টোরির কনটেক্সটে ফেলে কথাটাকে প্রচার বলেন, কিভাবে ভালো কথার বলায় কি বলেন, যেমন ধরেন মায়ের পায়ের নিচে সন্তানের ভেস্ত, এই কথাটা কি আপনি মানেন যে ইসলামে আছে নাকি মানেন না? মায়ের পায়ের নিচে সন্তানের ভেস্ত, হ্যাঁ মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত শুনেন নাই, এই কথা শুনেন নাই? এটা তো না, এটা তো আমি ওই ছোটবেলায় ধর্ম বইয়ে পড়তাম, বাট ইসলামে এরকম কিছু লেখা নাই, মানে সরি আই এম সরি, কোরআনে হচ্ছে এরকম কিছু লেখা নাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কোরআনে কিছু লেখা, আমার এই ছবিটা চেঞ্জ করব কিভাবে একটু বলবেন, আমি একটু চেঞ্জ করতে চাই। আচ্ছা এখানে আপনি দেখুন, আচ্ছা আপনি এখানে দেখুন যে সেটিংস আছে আপনার পাশে, সেটিংসে ক্লিক করুন, করে দেখুন তো অ্যাভাটার চেঞ্জের অপশন দিচ্ছে কিনা। না ক্যামেরা আর অডিও অপশন আসছে। আচ্ছা আমি একটু দেখে বলতেছি, আচ্ছা আমি তো দেখি, আমি তো ফোন থেকে না, আমি কম্পিউটার থেকে, আমি ফোন থেকে একটু ঢুকে আমি আপনাকে দাঁড়ান ব্যাকস্টেজে নিচ্ছি, আমি দেখে আপনাকে বলতেছি কি করে করতে হয়, একটু লাইন থাকে বা কমেন্টে আপনারা যদি কেউ জানেন আপনারা একটু জানাতে পারেন যে কেমনে এই অ্যাভাটারটা চেঞ্জ করতে হয় আসলে, তাহলে ভালো হইতো। সেটা এখন ছবি চেঞ্জ করে লাভ কি সেটা আসলে উনি ভালো বুঝবেন, তারপরেও আমরা আমি একটু দেখে জানাচ্ছি কোন পদ্ধতিতে। আচ্ছা হ্যাঁ ওইখানে তো পেয়েছি, আপনি আপনার উপস আপনি আপনার নামের উপরে ক্লিক করুন, আপনার মানে আপনার আইকনটার উপরে ক্লিক করুন যেখানে আপনার এই আইকনটা দেখতেছেন, সেখানে ক্লিক করেন দেখেন একটা অপশন আসবে এডিট অডিও অ্যাভাটার, পাচ্ছেন এডিট অডিও অ্যাভাটার অপশনটা আসবে আপনি আপনার এই পুরো, হ্যাঁ আমি এটা এটা আস্তি আস্তি একটা বিষয় আছে, ঠিক আছে ঠিক আছে, খুবই মজার একটা বিষয় আছে, ঠিক আছে এবার যেটা বলছিলাম সেটা ফিরে আসি, যে কথা হচ্ছে দেখেন কোরআনে কথা আরো সংক্ষেপে করে ফেলি, বেকার পয়েন্ট বললে আসলে শেষ করা যাবে না, শত শত পয়েন্ট বলতে হবে যেগুলোতে আপনি হয়তো শেষমেশ আপনি বলতে বাধ্য হবেন যে আচ্ছা ঠিক আছে এই জিনিসটা ইয়া এই জিনিসটা, কালিমা শাহাদাত মানে নাই কোরআনে, এক্স্যাক্টলি কালিমা শাহাদাত নাই, মানে যেই কালিমা এমনকি মানে মানে কালিমা শাহাদাত জিনিসটা পুরো কোরআন জুড়ে নাই, এরকম বহুত কিছু আর কি কোরআনে নাই যেটা আসলে আমরা আপনারা পালন করেন, যেমন আকিকা নামকরণ। হ্যাঁ আমি তাম বলি, আমি নিজেই বোকা হয়ে গেছি যে যখন আমি আমরা নামাজ পড়ি কি বলে ওই যে নামাজের মধ্যে দুই রাকাত শেষ হলে বসে হচ্ছে গিয়ে একটা দোয়া পড়ে না, যেটা হচ্ছে হাদিস থেকে আসছে কি বলে আমি ভুলে গেছি আসলে, ওটা যেটাই বলে আর কি যে দোয়াটা, হ্যাঁ আত্তাহিয়াতের কথা বলছেন আপনি, হ্যাঁ আত্তাহিয়াতের কথা বলতেছি, রাইট রাইট রাইট, হ্যাঁ ওটা রং, ওটা রং, ওটা আমি যেন আমিও অবাক হয়ে গেছিলাম, যাই হোক আমি শুনে আমিও অবাক হয়ে গেছিলাম, আমিও বিশ্বাস করতে চাচ্ছিলাম না, বাট পরে যখন দেখলাম যে হ্যাঁ ইটস রং, তারপর আমি মানতে বাধ্য হয়েছি যে হ্যাঁ ইট ইজ রং। তো এইভাবে আরো অনেক আপনি এরকম কোরআনে অনেক, আচ্ছা ঠিক আছে আমি সংক্ষেপে তাহলে বলি যে কোরআনে অনেক কিছুই আপনি পাবেন না যেগুলো হচ্ছে আমরা ইসলামে পালন করি, এবং আপনি সেগুলোকে বলতেছেন সেগুলো রং কারণ আপনি শুধু কোরআন মানেন, ভেরি গুড ফাইন, সেক্ষেত্রে আপনাকে আমি জিজ্ঞেস করে বিব্রত করবো না যে কেন আপনি হাদিস মানেন না বা কেন আপনি তাফসির সিরাত কিছুই মানেন না, কারণ হচ্ছে বা আপনি কেন ওগুলো মানতে চান না শুধু কোরআনটাকে মানতে চান, কারণ আপনি নিজে একটুকে বলেছেন যে আপনি আসলে ওগুলো বলতে চান না, কারণ বললে কোথায় দিয়ে কে কি শান্তি বর্ষণ করে ফেলবে আপনি নিজে জানেন না, আমরা আপনি বুঝতেছেন, তো আমি ওই প্রশ্ন করে আপনাকে বিব্রত করলাম না, ফাইন ফাইন আমি বিব্রত করলাম না, বাট নেক্সট পয়েন্ট আসে আপনি কোরআন জিনিসটা পাবেন কি করে, মানে কোরআন জিনিসটা যে আপনি আপনার হাতে পাইছেন এটা পাইছেন কি পদ্ধতিতে, মানে কার কাছ থেকে, আপনার পূর্বপ্রজন্মের কাছ থেকে, রাইট, হ্যাঁ তারা পাইছে তাদের পূর্বপ্রজন্মের কাছ থেকে, রাইট, এইভাবে নবী মোহাম্মদ পর্যন্ত তো আপনি পাইছেন কোরআনটা, তাই না, রাইট, এই কোরআনটা আপনাদের হাতে যারা দিছে তারা কারা, সেই একই ব্যক্তি যারা হাদিস দিচ্ছে,
এটা এখন মানে এটা আসলে এই জায়গায় চলে আসে বিশ্বাসের জায়গাটা, আর হ্যাঁ যেটা আমরা বলি যে 1400 বছর আগে কোরআন আসছে সেটা রং। ফাইন, আমি যেটা জানি সেটা হচ্ছে পৃথিবীর শুরু থেকেই এটা ছিল, এটার হয়তো নাম বদল হয়েছে, কারণ এটা খুবই ইললজিক্যাল দেখা যায়। 1400 বছর আগে এই রুলস গুলো আসছে, তাহলে 1400 বছর আগে যারা ছিল তাদের জন্য কি নিয়ম পরিবর্তন করা হয়েছিল, বা মানে তাদের এই কি বলে ভুলটা হচ্ছে গিয়ে দোষটা কিভাবে বিচার করা হবে, এটা খুবই একটা কমন একটা কোয়েশ্চেন আসে আমাদের মাথায় যে মানে ওই বিচারটা কিভাবে করা হবে। তাহলে অবভিয়াসলি রং, এই কনসেপ্টটাই রং যে 1400 বছর আগে আসছে, অবভিয়াসলি এটা রং। তো পৃথিবীর শুরু থেকেই এই নিয়মটা ছিল, চলে আসছে, মানে এটা আমার বিশ্বাস। এখন কে কি আপনি কি মনে করলেন বা কে কি মনে করলো সেটা আসলে আমি জানি না। তো এই মাঝখান দিয়ে যারা হচ্ছে গিয়ে আমাদের কাছে মাঝখানে যে মাঝপথটা কাজ করছে তারাই হচ্ছে গিয়ে আমাদের এই কনফিউশন গুলো তৈরি করছে আমার মতে। আচ্ছা তাহলে তো তারা আপনার সিস্টেমটাতে, আপনার মতে তাহলে তো কোরআনটার মধ্যেও তো তাইলে এরকম মানে সমস্যা থাকতে পারে, মানুষগুলো তো কোরআনটার মধ্যেও তো তাহলে ভুলভাল জিনিস ঢুকাই দিতে পারে। যেমন আমি পরে আপনাকে দেখাবো, কোরআন থেকেই দেখাবো একটা খুব নোংরা জিনিস দেখাবো, আপনি যেটা দেখতে চাইছিলেন আমি ভুলিনি ওই রেফারেন্স দেখাবো। তখন কি আপনি বলবেন যে আসলে এই জিনিসগুলো হয়তো বা, আচ্ছা থাক এটা বলে আপনাকে বিব্রত করছি না, কারণ আপনি অলরেডি বলে ফেলছেন যে আপনিও জানেন যে এগুলো নিয়ে বললে শান্তি বর্ষণ হতে পারে, বাট আমি আপনাকে জানাই দিচ্ছি সমস্যা নেই, আমি দেখা দিচ্ছি। শুধু আপনাকে এটুকু জানাই রাখি যে কোরআনের ক্ষেত্রেও এই কোয়েশ্চনটা করা আসতে পারে, হাদিসের ক্ষেত্রে আপনি যে কোয়েশ্চনটা করতেছেন, হাদিসের ক্ষেত্রে আপনি যে বক্তব্যগুলো দিচ্ছেন ওইগুলো কোরআনের ক্ষেত্রেও দেওয়া সম্ভব। এবং এটা নিয়ে আপনার আপনাকে আর কি কোনোভাবে আপনাকে ছোট করার উদ্দেশ্যে না, বাট এটা নিয়ে একটা সংক্ষিপ্ত একটা ইয়ার উদ্দেশ্যে মানে সংক্ষিপ্ত একটা রেসপন্স হিসেবে আমি একটা ছবি প্রচার করি, সেটা আমি মানে বাবা বলে দিচ্ছি, আমি আপনাকে আপনার উদ্দেশ্যে কাছি না মানে দেখাবো এখন একটু একটা মিম নাকি বা ট্রল বা স্যার, সেটা আপনার উদ্দেশ্যে না। হ্যাঁ আমি বুঝতে পারছি, ইটস ওকে। আমি আমি একটু দেখাই, আচ্ছা মাউস হয়ে গেল রে, একটু দাঁড়ান, উপস। আচ্ছা এক মিনিট আমি একটু, আমি একটু দুঃখিত, আমি একটু মানে এখন আমাকে শুনতে পাচ্ছেন তো সরি আমি বিলম্বনার জন্য সরি, আমি একটা ছবি দেখাতে চাচ্ছিলাম, সেই ছবিটা দেখি এক সেকেন্ড। এটা এটা আবার মনে করে দিচ্ছি আপনার জন্য না, এটা অনেকের জন্য যারা হচ্ছে আমাদের সাথে এসে আমাদেরকে আর কি গালাগালি করে বা ইয়ে করে তাদের জন্য, যে তারা এসে বলে যে আপনি কেন, তাদেরকে যখন জিজ্ঞেস করে আপনি কেন হাদিস অস্বীকার করেন, তারা বলে যে তারা হাদিস অস্বীকার করে কারণ হচ্ছে এটা কোরআন থেকে দেখাতে হবে, কোরআনে এই জন্য হাদিসটা মানি না, কোরআনে থাকলে সেটা মানি। তখন তাকে যখন জিজ্ঞেস করে কোরআনকে কেন সত্য বলে মানেন, কারণ তারা তখন তো বলে যে তারা কোরআনে লেখা আছে এই জন্য এটা মানে। সেটা আপনার জন্য না, এটা কি এক শ্রেণীর মুমিন ভাইদের জন্য। আচ্ছা ইটস ওকে, আমি এগুলা মানে নিতে পারি। এবারে আপনাকে যেটা বলি, আচ্ছা ইটস ওকে, তাহলে তো খুবই ভালো, এটা খুবই প্রশংসনীয় যে আপনি এটা এগুলো নিতে পারেন। পরের কথা হচ্ছে যে মন্ত্র বলে, আচ্ছা পরের কথা হচ্ছে যে এই আলোচনাটা আপনার, আমার মনে করি, আমি মনে করি যে আপনাদের হওয়া উচিত আপনাদের নিজেদের মুসলিমদের মধ্যে, যে কেন এবং কি কারণে এই জিনিসগুলোকে মানা যায় না, কেন এই জিনিসগুলোকে সবসময় সব যুগের সাথে আসলে মানানসই বলে মানা যায় না, সেই আলোচনাটা আপনাদের নিজেদের মধ্যে হওয়া জরুরি, কারণ আপনাদের মধ্যে 1400 বছর ধরে এই জিনিস নিয়ে কোনো সেটেলমেন্টে পৌঁছানো যায়নি, কারণ আপনাদের মধ্যে এই আলোচনাটা কখনো আমরা দেখি না। কিন্তু আমরা দেখি যে সবসময় মানুষ যখন এগুলো দেখায় বিরোধিতা করে, মানে হাদিস যারা মানতেছে তাদের সংখ্যা কি বাংলাদেশে বেশি, নাকি যারা আসলে হাদিস কোরআন কিছুই মানতেছে না তাদের সংখ্যা বেশি? আপু আপনিও জানেন আমিও জানি কাদের সংখ্যা বেশি, এবং আপনিও জানেন আমি জানি যে আপনাকে আপনি ছবিটা পর্যন্ত চেঞ্জ করতে হলে কাদের জন্য, সেই মানুষগুলোর সাথে তাহলে আলোচনাটা সবার আগে জরুরি যে এই তোমরা এইসব হাদিসকে কেন তোমরা ইসলাম বলে মানো, এগুলোর কারণে তো ক্ষতিগ্রস্ত হয় মানুষ, অথবা এগুলাতে তো এই ভুল আছে। কিন্তু আমাদের কাছে এটা দেখলে এটা তো তাদের ধর্ম ব্যবসা, কেন কোয়েশ্চেন করবে? এই তো, তাইলে
তাইলে এই যে ধর্ম ব্যবসা আপনি জানতেছেন, তাহলে দিন শেষে আপনি কি তাদেরকে ভাই বলে ডাকেন বা তাদের সাথে ঈদের নামাজ পড়েন, তাদের সাথে তাদের মসজিদেই আপনারা জাকাত দেন, দান খয়রাত করেন, তাদের মসজিদেই গিয়ে আপনারা জুম্মার নামাজ পড়েন, নাকি ওদেরকে আপনারা বলেন ধর্ম ব্যবসায়ী, এদের সাথে আমরা একমত না? সুতরাং বাংলাদেশে 91% মুসলিমের দেশ না, বাংলাদেশ হচ্ছে 90% ধর্ম ব্যবসায়ীর দেশ আর 1% মুসলিমের দেশ, কখনো কি বলেন আপনারা? এটা আমি আপনার সাথে এগ্রি করি, হ্যাঁ এটা আপনার সাথে আমি টোটালি এগ্রি করি যে বলা উচিত 90%, হ্যাঁ করা উচিত, কোয়েশ্চেন করলেই তো তখন এটা জাস্টিফাই করা যায়। রাইট, তাহলে আপনি যেহেতু একমত হইলেনি তাহলে আর আমি ওখানে আর কিছু বললাম, আপনি অলরেডি জানেন what to do and I hope আপনি এটা রিয়ালাইজ করতেছেন যে ওদের সাথে এটা করতে গিয়ে আপনাকে যে ছবিটা চেঞ্জ করতে হচ্ছে। আমার সাথে যদি আপনি পার্সোনালি কখনো 1 ঘন্টা 2 ঘন্টা 1 দিন 2 দিন 5 বছর কথা কইতেন, তর্ক বিতর্ক করতেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পৃথিবীর কোনো মুসলমান মানে নাস্তিক মাতুব্বরাজাদ অভিজিতের হাত থেকে বাঁচার জন্য বা সে হামলা করবে এই এই আশঙ্কায় তাকে ছবি চেঞ্জ করতে হবে না, এটা অন্তত মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা অতীত ইতিহাস সাক্ষী, আমার অতীত ইতিহাস সাক্ষী। সো এইটুকু শুধু আপনাদেরকে রিয়ালাইজ করার অনুরোধ জানাবো যে আপনারা এই জিনিসটা জাস্ট রিয়ালাইজ করবেন যে কোথায় বলাটা বেশি জরুরি, কারা কাদের কারণে ভিকটিমটা বেশি হয়। এবারে আমি সরাসরি তাহলে একটা কাজ করি, আপনাকে যে রেফারেন্সটা তখন দেখাতে চেয়েছিলাম ওই জিনিসটা দেখে সূরা মুমিনুনের কোরআনে, সূরা মুমিনুন আচ্ছা আচ্ছা সূরা মুমিনুন শুরু থেকেই আমরা পড়ি, তাহলে না আগে আমরা শুরু থেকেই পড়ি, বিসমিল্লাহ আমরা দেখবো কোরআন কিভাবে বলতেছে। এন্ড সেখানে আমরা কিন্তু আগেই বলছি আমরা হাদিস যেহেতু নিচ্ছি না সেহেতু আমরা কারো ব্যাখ্যা নেবো না, তাই না আবু? আমরা নেবো কোরআনে কি বলছে, তাই না? আচ্ছা আমরা কিন্তু আপনি বা আমার আপনার বা আমার কারো ব্যাখ্যা নেবো না, আমরা দেবো কোরআনে কি বলছে। অবশ্যই সফলকাম হয়েছেন মুমিনগণ, আমরা তাহলে আরও একটা বাংলা ট্রান্সলেশন নিই যাতে আমাদের সুবিধা হয়, যাতে আমরা কোনো ধরনের অ্যাম্বিগুইটির পাল্লায় না পড়ি। আমরা আরও 3-4 করে বেঙ্গল মুক্তাসার বাদ দিলাম, এটা বাদ দিলাম, তাই সিরিল কোরআন নিলাম, অনেকগুলো নিলাম। মুমিনরা সফলকাম হয়ে গেছে বা অবশ্যই সফলকাম হয়েছে মুমিনগণ, অথবা বলা যাচ্ছে তার মানে এটার মানে হচ্ছে নিশ্চয়ই মুমিনগণ সফলকাম হয়েছে। আচ্ছা পরের আয়াতে কারা সফলকাম হয়েছে এবার তাদের পরিচয় দিচ্ছে, যারা নিজেদের নামাজে বিনয় নম্রতা অবলম্বন করে, যারা নিজেদের সালাতে বিনয় নম্রত নম্র ভীত অবনত, যারা অসার কথাবার্তা এড়িয়ে চলে, যারা অসার ক্রিয়াকলাপ হতে বিরত থাকে, যারা অসার কর্মকাণ্ড থেকে বিরত থাকে, ওকে, যারা যাকাত দানে সক্রিয়, মানে কাদের কথা বলা হচ্ছে, এই যে যারা সফলকাম হয়েছে সেই মুমিনদের কথা বলা হচ্ছে, মুমিনের সফলকাম হয়েছে তাদের তাদের পরিচয়গুলো দেখতেছি আমরা আস্তে আস্তে। এবারে দেখতে পাচ্ছি যারা নিজেদের যৌনাঙ্গকে সংরক্ষণ করে, যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে, যারা নিজেদের যৌনাঙ্গকে রাখে সংরক্ষিত, পরের আয়াতে বলতেছে নিজেদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসী ব্যতীত, কারণ এক্ষেত্রে তারা নিন্দা থেকে মুক্ত, এক্ষেত্রে তারা নিন্দনীয় হবে না, এক্ষেত্রে তারা হবে না নিন্দিত। তারপরে রাতে বলতেছে এদের অতিরিক্ত যারা কামনা করে তারাই সীমা লঙ্ঘনকারী, আর যারা নিজেদের আমানত ওয়াদা পূর্ণ করে, আর যারা নিজেদের নামাজের ব্যাপারে যত্নবান তারাই হলো উত্তরাধিকারী, তারাই হবে উত্তরাধিকারী, তারা ফিরদাউসের উত্তরাধিকার লাভ করবে যাতে তারা চিরস্থায়ী হবে। আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি, পরের দিকে না গেলাম আর বুঝতেই পারতেছি এখন নতুন প্রসঙ্গ চলে আসতেছে, কিন্তু আমরা আবার ফিরে যাই 5-6 নম্বর আয়াত, সেখানে মুমিনের পরিচয় দিতে গিয়ে বলতেছে যারা নিজেদের যৌনাঙ্গকে কি করে হেফাজত করে, সংরক্ষণ করে, সংযত করে, সেইখানে বলতেছে কিন্তু স্ত্রী এবং অধিকারভুক্ত দাসী বা মালিকানাভুক্ত দাসী দাসীদের ক্ষেত্রে এবং স্ত্রীদের ক্ষেত্রে ব্যতীত, কারণ সেখানে তারা যদি এই যে কি না করে, যৌনাঙ্গকে হেফাজত না করে, যৌনাঙ্গকে সংযত না করে, যৌনাঙ্গকে সংরক্ষণ না করে, তাহলে তারা নিন্দনীয় হবে না, এটার সাথে এতে তারা হবে না নিন্দিত, তারা নিন্দা থেকে মুক্ত। অর্থাৎ স্ত্রীর সাথে বা দাসীর সাথে তারা যদি যৌনাঙ্গের হেফাজত না করে তাহলে তাদের কোনো নিন্দা হবে না। অর্থাৎ অন্য মেয়ের বেলায় আপনার যৌনাঙ্গকে আপনি যে হেফাজত করতেছেন, আপনি যদি আপনার স্ত্রীর বেলায় আর দাসীর বেলায় যদি এটা না করেন তাহলে আপনি নিন্দনীয় হবেন না, মানে আপনার যৌনাঙ্গের কোনো হেফাজতের দরকার নেই, কোনো সংরক্ষণের দরকার নেই, কোনো সংযত করার দরকার নেই, মানে আপনি অসংযত হতে পারবেন, তাই না আপু নাকি? এখন এটা দিয়ে আপনি কি বুঝতেছেন সেটার উপর ডিপেন্ড করে, আমি তো বুঝতেছি লাইক কি বুঝতেছেন না, আপনি আগে বলেন তাহলে, আপনি আমাকে আবার একটু পাল্টা কিছু বলবেন। আচ্ছা দেখেন এখানে আপনি বা আমি কি বুঝতেছি সেটার চাইতে বেশি ইম্পর্টেন্ট কিন্তু হচ্ছে আসলে কি বোঝানো হয়েছে, রাইট? রাইট, সেই ক্ষেত্রে তাহলে হ্যাঁ সেই ক্ষেত্রে তাহলে আবার আরো একটা আগে আর একটা আয়াত দেখাইনি, তারপরে তাহলে ওই ওইতে আসি যে কি বুঝতেছি, কারণ কোরআন কি বলছে সেটা চাইতে এখন তার মানে কি বুঝতেছি ওইটা ইম্পর্টেন্ট হয়ে যাবে, সেই জন্য আমরা আগে আমরা এটা আরেকটু দেখে নিই, দেখে ওই আলোচনা ঢুকি। এখানে এরকম আরো পরিচয় দিচ্ছে, দেখি কাদের পরিচয় দিচ্ছে, জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকবে যে ব্যক্তি যে পেছনে ফিরে গিয়েছিল এবং সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, মানে এখানে জাহান্নাম আর জান্নাতীদের পরিচয় দেওয়া হচ্ছে, পরিচয় দেওয়া হচ্ছে, পরিচয় দেওয়া হচ্ছে, পরিচয় দেওয়া হচ্ছে, ধৈর্য ধরো, পরম ধৈর্য, সৌজন্যমূলক ধৈর্য বলতে বলতে বলতেছে ওই দিনটি হবে এই সেই বলতে 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 পরিচয় দিচ্ছে, বলতেছে যে জাহান্নামের দিকে, তারপরে বলতেছে মানুষকে সৃষ্টি করা হয়েছে খুবই অস্থির মনে করে, এখান থেকে আমরা একটা নতুন প্রসঙ্গ পাইলাম, বিপদ তাকে স্পর্শ করলে সে হয় উৎকণ্ঠিত, আর কল্যাণটাকে স্পর্শ করতে করলে সে হয়ে পড়ে অতিকৃপণ, তবে নামাজ আদায়কারীরা এরকম নয়, যারা তাদের নামাজে সদা নিষ্ঠাবান, যাদের সম্পদের নির্ধারিত হক আছে, যারা কার হক আছে প্রার্থী ও বঞ্চিতের, এবং যারা কর্মফল দিনকে সত্য বলে জানে, মানে বিচার দিবসকে আখিরাতকে যারা সত্য বলে মানে তাদেরকে বলতেছে, তারপরে বলতেছে কি, যারা যারা তাদের প্রতিপালকের শাস্তি সম্পর্কে ভীতকম্পিত, নিশ্চয়ই তাদের রবের শাস্তি হতে নিরাপদ নিজেকে ভাবা যায় না, আর যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে তাদের স্ত্রী অথবা অধিবারভুক্ত দাসী ছাড়া, কেননা তাতে তারা তিরস্কৃত হবে না,
তবে এর বাইরে যারা অন্য কাউকে কামনা করবে তারাই সীমা লঙ্ঘনকারী, যারা তাদের আমানত ও আদা রক্ষা করে, যারা তাদের সাক্ষ্যদানের অটল, যারা তাদের নামাজে যত্নবান। তাহলে এই যে এইখান থেকে আপনি কি বুঝতেছেন আপনি যদি একটু বলতেন, কারণ আমি কিন্তু কিছুই বুঝিনি, কারণ আমি শুধু কোরআন দিয়ে কোনোদিনই কিছু বুঝি না, এই চেষ্টা আমি করি না। কারণ হচ্ছে কি, এই যে কোরআন থেকে কি বুঝছি এটা হবে কার বুঝ, আমার বুঝ, রাইট? আমার বুঝ আমার, আপনার বুঝ আপনার, অর্থাৎ যার যার বুঝ তার তার তরমুজ। তাহলে সেটা দিয়ে কি আমরা ইসলাম, ধরেন আপনি বুঝলেন এখান থেকে যে এখানে খুব ভালো একটা কথা বোঝানো হয়েছে, আমি বুঝলাম এখান থেকে খুব নোংরা একটা কথা বোঝানো হয়েছে, আচ্ছা আমরা কি সেইখান থেকে ইসলামে আসলে কি আছে না নাই সেই কনক্লুশনে পৌঁছতে পারবো? এখন যেটা গ্যারান্টি, ধরেন আমরা যেটা বিশ্বাস করি একটা গ্যারান্টি, ধরেন নিচে হচ্ছে গিয়ে আল্লাহ নিজে, হ্যাঁ, যে এটাকে আমি সংরক্ষিত করব, এটা এখন যেভাবেই হোক সংরক্ষিত করে এই যে আপনার সামনে আজকে সেটা হাজির করা হলো, সংরক্ষিত করার জিনিসটাই আপনার সামনে দেখাইলাম। এখন আপনি কি এটা দেখে আল্লাহর দাও বাণীটা বুঝতেছেন নাকি নিজের বাণী বুঝতেছেন, যেটা আপনার কাছে একরকম আমার কাছে একরকম আরেকজনের কাছে একরকম, কোনটা? তাহলে আমি একটা কোয়েশ্চেন করি, আপনি ধরেন একটা নরমালি একটা কবিতা পড়লেন, হ্যাঁ, তো কবিতার মেসেজটা আপনার কাছে একভাবে যাবে, আমার কাছে হচ্ছে আরেকভাবে আসবে, রাইট? এটাই হয়তো বা একজন কবির, আমি মনে করি একজন কবির সার্থকতা, আমার মতে এটা সার্থকতা। কিন্তু আপনার কোরআনের যে কবি, এই কবিতার যে কবি, সেই কবি কি ঘোষণা দিয়েছে কোরআনের মধ্যে জানেন? কোরআনকে বলছে ক্লিয়ার কিতাব, কোরআনকে বলছে সুস্পষ্ট ভাবে বর্ণনাকারী কিতাব, সেটা বোঝার জন্য ওইটুকু, শুনেন শুনেন, কোরআনকে বলছে সুকান, সত্য মিথ্যা পার্থক্যকারী কিতাব, কোরআনকে বলছে কারো উপর নির্ভরশীল না। আপনি বলতেছেন না যে ওইটা বুঝতে গেলে মানুষের জ্ঞান লাগবে, কোরআনে আপনার এই কোরআনের কবি বলে দিচ্ছে না কোরআন কারো উপর নির্ভরশীল না, মানে আপনার জ্ঞান আছে না এটার উপর নির্ভরশীল না কোরআন, আপনার জ্ঞান থাকলে কোরআন মানবেন বড়জোর, এইটা বলা আছে কোরআনে, এটা বলা নাই যে কোরআন আপনি বুঝবেন বা কোরআনে যা আছে সেটা আপনি বুঝতেছেন তা না, আপনি মানবেন কিনা সেই সম্পর্কে কোরআনে বর্ণনা করা আছে। সো আপনার কবি বলতেছে যে আমি সুস্পষ্টভাবে বর্ণনা করছি, আর আপনি বলতেছেন না অস্পষ্টভাবে বর্ণনা করছে, এটাই এটাই তার সাফল্য। আসলে না, এটা আমি আসলে এইভাবে আমি মিন করি নাই, আপনি হয়তো বা ভুলভাবে নিচ্ছেন, মানে আপনাকে কিভাবে হেদায়, আপনি মেসেজটাকে কিভাবে নিচ্ছেন সেটা আপনার উপর মানে ডিপেন্ড করতেছে যে আপনি কিভাবে, না এখানে আমার, আমি জানি না এখানে আপনি রং রং কি পাইছেন, বাট হ্যাঁ হ্যাঁ আমি এখানে রং কিছু পাইনি। আমি যদি কিছু বুঝি, আমি যদি হেদায়েত হই বা আমি যদি হেদায়েত না হই, এটা আল্লাহর ইচ্ছাতেই হয়, কোরআনে লেখা আছে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা এক্স্যাক্টলি, তো এটা হচ্ছে কি আপনাকে আমি সেটাই বলেছি, যদি এখন আপনি না চান, মানে আপনি চাচ্ছেন না বা কিছু, আচ্ছা এটা কি কথা বলতে পারি, আমার মাথা যেটা ছিল সেটাকে বলি, আপনি যে বললেন যে আপনি আরেকভাবে বুঝছেন সেটা বোঝাটা নিষেধ বা আল্লাহ না করছে, তো এইখানে কথাটা হচ্ছে গিয়ে এরকম যে আপনি এই মেসেজটা আপনি নিজে যেটা বুঝছেন সেটা আরেকজনকে বুঝাইতে পারবেন না, সে আরেকজনের আরেকটা মানুষ হবে, ধরেন আমাকে বুঝাতে চাচ্ছেন, আমি এটা আপনার কথা শুনে বুঝলে হবে না, আমার নিজেকে পড়তে হবে, নিজে পড়ে নিজের বুঝটা তখন বুঝতে হবে যে মানে আমি অ্যাকচুয়ালি কি বুঝতেছি, আর ওই খন্ড খন্ড করে না পুরোটা পড়ে দেন বুঝলে ফাইন, আমি আর কি আপু আমি কথা বুঝতে পারছি। হ্যাঁ, আমি কিন্তু এই কারণে যাতে আপনি না বলতে পারেন যে খন্ড খন্ড, আমি কি করছি আয়াতের আগে পরের আয়াতগুলো সহ মানে যেখান থেকে ওই প্রসঙ্গটা শুরু হয়েছে, না 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 আমি আপনার কথা বলতেছি না, তো আচ্ছা ইন জেনারেল, হ্যাঁ হ্যাঁ যেটা বলতেছেন সেই জিনিসটা যাতে আজকে না খাটে বা আজকে যাতে আমরা সেটা নিয়ে না বলতে পারি, সেই জন্য আমি কি করছি, যেমন সূরা মুমিনুন যখন শুরু করছি এক নম্বর আয়াত থেকে শুরু করছি, এবং প্রসঙ্গ যতক্ষণ ঠিক আছে ততক্ষণ পর্যন্ত করছি, নতুন প্রসঙ্গ যখন আসে, যখনই আসছে নতুন প্রসঙ্গ তখনই আমি বন্ধ করছি পড়া। আর আপনি যদি বলেন না একটা লাইন বুঝতে পুরা কোরআন বারবার পড়তে হবে, মানে পুরা কোরআন থেকে একটা লাইন বুঝতে হবে, তাহলে আপনাকে বলবো যে কোরআন তো মানে এরকম না যে ক্রোনোলজিক্যালি এটা ঠিকঠাক ভাবে বর্ণনা করা হয়েছে, এরকম তো কিতাব না কোরআনে, কোরআনে এক আয়াতে বর্ণনা করা হয়েছে মক্কার কোনো ঘটনার বর্ণনা, আর এক আয়াতে বর্ণনা করা হয়েছে মদিনার কোনো ঘটনার বর্ণনা। সো মক্কার সূরাটা হয়তো পরে চলে গেছে, মদিনার সূরাটা হয়তো আগে চলে আসছে লিস্টে, কারণ এই লিস্টটা বানাইছে কারা, সাহাবীরা, এটা তো নবী মোহাম্মদ নিজেও ঠিক করে দিয়ে জানি, নবী মোহাম্মদ তো মারা গেছে কোরআনকে অস্পষ্ট রেখে, মানে সরি অপূর্ণ রেখে, কোরআনটাকে শেষ, কোরআন নাজিল করা শেষ হয়েছে কিনা সেটাও ইনফ্যাক্ট মুমিনদের মধ্যে তর্ক বিতর্ক ছিল, বাট আপনি তো ওইগুলো মানবেন না, তাই ওইগুলো বললাম না আর কি, হাদিসের বা সিরাতের কাহিনী বললাম না, কিন্তু এই যে আপনি যে দাবি করতেছেন এখান থেকে অন্য অর্থ মেনে নিতে, এখান থেকে অন্য অর্থ না, এখন ব্যাপারটা হচ্ছে কি যে আপনি এটাকে কিভাবে নিচ্ছেন, আমি তো কোনোভাবে নিচ্ছি না, আপনার মুসলিম ভাইয়েরা আপনি 570 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 2022 খ্রিস্টাব্দ পর্যন্ত কাউকে পাচ্ছেন না যে কোরআনটাকে সবচেয়ে ভালো বুঝে, হেল্প করব? আপনি কি নবীর কথা বলতেছেন? অফ কোর্স নবী তো সবচেয়ে ভালো বুঝবে, তাই না, নাকি? হ্যাঁ হ্যাঁ, এরপরে নবীর পরে সবচেয়ে ভালো কে বুঝবে? নবীর পরে সবচেয়ে কোরআন অথবা যারা আশেপাশে কাছে ছিল তারা, তাদেরকে কি বলা হয় জানো? সাহাবি। এই তো জানেন, এই তো আপনি জানেন, তাহলে সাহাবিরা, সাহাবিদের পরে সবচেয়ে ভালো কারা জানবে? সাহাবিদের এটা আমি জানি না, আচ্ছা আমি বলে দিচ্ছি, সাহাবিদের আশেপাশে যারা ছিল তাদেরকে বলা হয় তাবেঈনরা। তাহলে তাবেঈনরা, সাহাবিরা এবং নবী যা বুঝছে সেইটা কি কোরআনের আসল অর্থ, নাকি আপনি বা আমি যা ধরে নিব সেটা আসল অর্থ হবে, কোনটা হবে আসল অর্থ বলেন তো দেখি? এখন যদি আমার মতামত শুনতে চান তাহলে আমি বলবো যে আমি, দেখেন আপনার আমার মতামত দিয়ে কিন্তু ইসলাম হয় না, আপনি কিন্তু শুরুই করছেন এটা দিয়ে যে অনেক মৌলানারা আছে যারা হচ্ছে
ওই মৌলানাগুলো কিন্তু আমি কিন্তু এই মেসেজটা কাউকে দিচ্ছি না, মানে আমি হয়তো আপনার সাথে কথা বলতে চাচ্ছি বাট আমি আদার্স মানুষকে বলতে চাচ্ছি না যে আপনারা আমার থেকে যা শুনতেছেন তাই বিশ্বাস করেন। আমি বলছি আপনি পড়েন, পড়ে তারপর আপনাদের কাছে যা মনে হয় এমন না যে না, মানে আপনাদের কাছে যদি অবিশ্বাস মনে হয় তাহলে দরকার নাই, কোনোভাবে দরকার নাই, প্রশ্নই ওঠে না। আর যদি আপনাদের কাছে মনে হয় তাহলে আপনারা করবেন, আমি এই মানে এটা বলতে চাচ্ছি। বাট পড়তে হবে, মানে আমার বেশিরভাগ মানুষ হচ্ছে শোনা কথায় বিশ্বাস করে দেন হচ্ছে এগুলো করতেছে বর্তমানে, বিশেষ করে হুজুরদের কথা তো মানে জান জীবন দিয়ে দিবে। আমার ফ্যামিলিতে এখন, হ্যাঁ বলেন, আপনার ফ্যামিলিতে? আমার ফ্যামিলিতে এরকম আর কি, হুজুরদের কথায় জান জীবন দিয়ে দিবে, যে আমি যে কথাগুলো বলতেছি যদি শুনে তাহলে আমাকে কতক্ষণ মানে উত্তম মাধ্যম যা আছে সব দেওয়া হবে। মাশাআল্লাহ, তাহলে যাই হোক এগুলো, যাই হোক। হ্যাঁ, তো তাহলে এই আপনার এই অবস্থাটা খুবই ভালো যে আপনি নিজে যেটা বুঝতেছেন সেটা জাস্ট এক্সপ্লেইন করতেছেন আমাদের সাথে, কিন্তু তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি বলতেছি না এটা কাউকে, আপনাকে বলতেছি না যে আপনি আমার কথাটা একসেপ্ট করেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি। সেই ক্ষেত্রে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, সেটা হচ্ছে যে সেই প্রশ্নটা হচ্ছে বা সেই সেই বিষয়টা যেটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে যে তাহলে এই যে ধরেন আপনি নিজে কি বুঝছেন সেইটা এক্সপ্লেন করলেন আমাদের সামনে, আমি কি বুঝছি বা আরেকজন কি বুঝছে সেটা এক্সপ্লেন করলো, করে দেখা গেল বা সবাই কি বুঝছে এটা যখন আমরা একটা টেবিলে রাখলাম দেখা গেলো পরস্পর বিরোধী, এবং দেখা গেলো কিরকম আমার অবস্থানটা হচ্ছে এই কথাটা একটা নোংরা কথা, স্ত্রীকে সে যতই আপনার কবুল 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 বড়া মোহরানা দেওয়া স্ত্রী হোক না কেন, তার সাথে প্রত্যেকবার যৌন সঙ্গম করার আগে তার আলাদাভাবে অনুমতি থাকতে হবে, সম্মতি থাকতে হবে, এটা এটা অবভিয়াসলি থাকতে হবে, তাই না? আমি হ্যাঁ বলেন, যদি এটা না করি তাহলে অবভিয়াসলি এটা আমার বউ হোক, আমার মানে যাই হোক, মানে বউই তো সবচেয়ে, সরি, বউ তো সবচেয়ে ক্লোজ হচ্ছে রিলেশন, তো যাই হোক, সরি, বউ হোক বা দাসী হোক, তো ওনার থেকে অবভিয়াসলি পারমিশন নেওয়াই লাগবে, এটা হচ্ছে ফার্স্ট কথা। এটা মানে আপনি তো আপনার নিজের মানে কি বলে মোরাল থেকেও বুঝেন জিনিসটা, এখন এর আগেও দেখলাম এক ভাইয়ের সাথে কথা হয়েছে আপনার এই জিনিসগুলো নিয়ে, এই জন্য আমি আর এটা নিয়ে আর মানে ওই ভাইয়াও অ্যান্সার দিতে পারে না, ওরা না, কিন্তু ওরা না, মানে এই যে আপনার যে শান্তি প্রিয় 90% ভাইয়েরা আপনার আছে তারা তো এই জিনিসটা বুঝতে চায় না। আপনি যেমন বলতেছেন যে এটা মোরাল মোরালি এটা চিন্তা করতে হবে বা এটা এটা মোরাল দিয়ে বুঝতে হবে, মোরালিটি দিয়ে চিন্তা করতে হবে, মোরালিটি দিয়ে বুঝতে হবে, তাদের তো মোরালিটি এইটাই, বিয়া করছি ধর দেন মহর দিয়া, হ্যাঁ আবার কি এর অনুমতি, আবার বিয়া করলাম তো, তাদের বক্তব্য কিন্তু এটা। হ্যাঁ আমি তো জানি তাদের বক্তব্য এইটা, জাস্ট এই কারণে আপনার কাছে তাদের কথাই হচ্ছে এইটা মানে কনসেপ্ট, এই জন্য আপনার কাছে জানতে চাচ্ছি যে ধর্মের বাইরে গিয়ে এটার বাইরে আপনি তাদেরকে কি করে বোঝাবেন যে একটা স্ত্রী তার এই কবুল 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 বলে বিয়া করছে জন্যই চাহিদা মাত্র সে দিতে বাধ্য নয়, সেইটা আমি আপনার কাছে শুনতে চাচ্ছি। একটু তাদের তাদের উদ্দেশ্যে একটু বলেন তো কিছু কথা যে কেন স্ত্রীর সাথে জোর জবরদস্তি করাটাও আসলে ধর্ষণ, যেটাকে বলা হয় বৈবাহিক ধর্ষণ বা ম্যারিটাল রেপ, এইটা একটু আমাদেরকে একটু আপনার মুখ থেকে শুনলে, মানে কারণ আপনি তো আমার পক্ষের কেউ না, আপনি তো নাস্তিক না, তাই না? আপনি তো একজন মুসলিম, আপনি তো আল্লাহতে বিশ্বাস করেন, আপনি তো কোরআনে বিশ্বাস করেন, আপনি তো নবীকে বিশ্বাস করেন, আপনি তো নামাজ কালাম করেন, তাহলে আপনার মতো একটা মানুষের কাছ থেকেই তারা শুনুক, আমার কাছ থেকে না, যে বৈবাহিক ধর্ষণ বলতে কোনো কিছু কোনো অপরাধের অস্তিত্ব পৃথিবীর বুকে আছে এটা আসলে আমরা শুনতে চাচ্ছি, সেটা ধর্মকে টাচ না করেও বলা সম্ভব, আপনি সেটাই আপনার কাছে জানতে চাচ্ছি কেন বা কিভাবে একটা বউ, হ্যাঁ আমি জ্ঞান মহর দিছি, হ্যাঁ আমি কি অনুমতি, আপনি এটা একটু আমাদেরকে বুঝান, মানে ওই ভাই এখন ওই এখন এটা ওনাদের সমস্যা, এখন ছোটবেলা থেকে মানে পারিবারিক যে শিক্ষা সেটার অভাব থাকলে অবশ্যই এটা হবে, দেখছে যেটা দেখে শিখছে পারিবারিক এবং সামাজিক দুইটাই, ছোটবেলা থেকে এটা দেখে শিখছে, তাদের ওই জ্ঞান বোধটা নাই যে তারা এই জিনিসটা নিয়ে নিজেরাই কিছু একটা করবে বা পড়বে বা জানবে, এটা নিয়ে স্টাডি করে দেন হচ্ছে গিয়ে কিছু করবে, এটা এদের মধ্যে এরকম কিছুই নেই। ওনাদের কাছে মেয়ে মানুষ মানে হচ্ছে ওই যে আরবের খুরমা খেজুর টাইপ, মানে খুব রিয়ারলি পাওয়া যায় যেটা বলে, সো মানে নারীদের ক্ষেত্রে ওনারা যখন একটা মেয়েকে পায় বিয়ে করে আনে তাদের যে ওই ছোটবেলা থেকে বা একদম ফ্রম দ্য বিগিনিং যে ইস্যুটা থাকে যে এখন মেয়ে পাইছি এখন যা ইচ্ছা তা করব, ওখান থেকে আসে মানে অতিরিক্ত রেস্ট্রিকশন থেকে আসে, বা আপনি বলতে পারেন যে কিভাবে বুঝাবো এখন আমি এটা কিভাবে বুঝাবো আসলে, যাই হোক যেটা আমরা বুঝলাম যে ওরা কি করে এই এই শিক্ষাটা মানে ওরা কি করে পাইছে বা কেন ওদের মধ্যে এই সিম্প্যাথি টুকু নাই, এমপ্যাথি তো অনেক দূরের কথা, এই সিম্প্যাথি টুকু নাই যে সেটা তো আমরা বুঝলাম, কিন্তু আমার কথা হচ্ছে এইটা যে আসলে একটা খারাপ কাজ সেইটা আপনি তাদেরকে কি করে বুঝবেন, মানে কি যুক্তিতে এটা একটা খারাপ, কেন এটা একটা ধর্ষণ, এটা কেন একটা যৌন সঙ্গম না, মানে বউ হ্যাঁ তো বিয়া করছি না, কারণ এই জায়গায় আমার সম্মতি নেই, বউয়ের আবার কি আমি বউ, বউয়ের আবার সম্মতি লাগবে কেন, এটাই তো প্রশ্ন, বউ এতের লগে আবার এত কাছে আমি একটা প্রত্যেকটা মানুষের সম্মতি আছে, প্রত্যেকটা মানুষেরই সম্মতি আছে, লাইক মানুষকে আপনি মেয়ে বা ছেলে হিসাবে বিচার করার আগে অবভিয়াসলি মানুষ হিসাবে বিচার করতে হবে, তো ওইটা যদি ওনারা না মানে তাহলে তো এরকম তো হইতে পারে যে বউয়ের এখন ইচ্ছা হয়েছে যাই, তো ওনার ইচ্ছা নাই, হুজুর বা যার যা যে আসে তার ইচ্ছা নাই, এখন যদি বউ জোর করে করে তাহলে ওইটাও রেপ হবে অবভিয়াসলি, এটা রেপের কাতারেই পড়বে যে হাজবেন্ড না করতেছে বাট বউ হচ্ছে জোর করে এরকম করতেছে, তো একদম পুরা
চুলের মধ্যে একদম পুরো চুলের আগে পিছে সামনে সাইড দিয়ে আর কি এরকম মানে কি কি উদ্ভট স্টাইল করা, ওই সমস্ত তথাকথিত স্মার্ট শিক্ষিত ইয়ং জেনারেশনরাও কিন্তু এটা মনে করে যে স্ত্রী হ্যাঁ লাগে আবার কিরণ উঠে নিব, তাহলে তো প্রেমই করতে পারতাম, তাহলে তো ওই পয়সা না। এটা তাহলে ওদের ব্যর্থতা, তারা সঠিক শিক্ষাটা পায় নাই, তাদের মোরালিটির অনেক বেশি অভাব আছে, যেটা এই আমাদের মানে জীবনের মূল লক্ষ্যের মধ্যে এটাও একটা যে মোরালিটিটা কি জিনিস সেটা আগে বুঝতে হবে। তো ধর্মের বাইরে গিয়ে, আপনি যেটা বলছেন ধর্মের বাইরে গিয়ে বলতে, আমি ধর্মের বাইরে গিয়ে বললাম, তো এই মোরালিটির জিনিসটা কি সেটা তো ওনাদের বুঝতে হবে। তো যদি এরকম কেউ কিছু করে উইদাউট দেয়ার পারমিশন, যদি এরকম ছেলে বা মেয়ে যেই করুক সেটা রেপই হবে, এখন বউ হোক আমার গার্লফ্রেন্ড হোক দাসী হোক যাই হোক। আচ্ছা এই যে আপনি দাসীর কথাটা বলতেছেন, মানে দাসী বলতে কি আপনি এই যে কোরআনে যাদেরকে দাসী বলছে দক্ষিণ হস্ত যাদের মালিক হয় মা মালাকাত আইমানুহুম, তাদের কথা বলতেছেন আপনি নাকি? মানে যুদ্ধে, হ্যাঁ ওই যুদ্ধের পরে আমি, হ্যাঁ হ্যাঁ আপনি কি এটা সমর্থন করেন এই দাসী বানানোটা? সমর্থন করি বলতে কি, আমি কিভাবে বুঝাবো, লাইক যুদ্ধের পরে যখন একটা মেয়ে তার ফ্যামিলি, তো ধরেন এটা বলে লাভ নেই আসলে যে ওদেরকে রেপ করা হয় না বা ওদেরকে নানাভাবে টর্চার করা হয় না, মেইনলি রেপ করা হয়। তো রেপ করার পরে আপনি হচ্ছে ওই মানুষটাকে, ওই মেয়েটাকে কেউ আর একসেপ্ট করতে চায় না। তো যখন একসেপ্ট করতে চায় না, তখন যদি কেউ তাকে তার ভরণ পোষণ বা সবকিছুর দায়িত্ব নেয়, সেটাকে এখন আপনি দাসী বলে বলে আর কি, তাহলে আমার কাছে এটা রং না। কারণ সে হচ্ছে কি না খেয়ে, যে না খেয়ে মতো, এটা অবভিয়াসলি যুদ্ধের সময় ঘটনা। এখন যদি এসে কেউ বলে যে হ্যাঁ এই যে ব্যক্তি এই কাজটা করলো সেই যদি তার তত্ত্বাবধানের দায়িত্ব নেয়, যারা এটা রং, আপনার কোরআন তো সেটাই বলতেছে। কিসের কি বলতেছে এখন ওই, আপনি যদি ওই কনসেপ্ট মামালাকাত আইমানহুম যাদের কথা বলা হচ্ছে এখানে, যে তোমাদের অধিকারভুক্ত দাসীদের কথা, সো তাদের কথা তো তাদেরকে তো আসলে মানে সেখানে তো মানে এমন না যে অন্য কেউ তাদেরকে অসহায় বানাই দিয়ে চলে গেছে, আপনি গিয়ে সেখানে সহায় হইলেন তাদের, এরকম তো না, অসহায়টা তো বানাইলেন আপনি। কারণ আপনার কোরআনে বলতেছে যুদ্ধ করতে থাকো তাদের সাথে যতক্ষণ পর্যন্ত না তারা তোমাদেরকে নত হয়ে জিজিয়া কর দেয়। সেটা একটা সময়ের একটা কনসেপ্ট, এখন এই জন্য বললাম যে আপনি পড়ে পুরোটা পড়ে যখন আপনি বুঝবেন আপনার কাছে একটা কনসেপ্ট দাঁড়াবে, তখন যদি, আমি এটাই বলতে চাচ্ছি যে আপনার কাছে যদি তখন মনে হয়, আমি হাদিস টাদিস সব বাদ দিয়ে আপনি জাস্ট কোরআনটা পড়বেন, তারপর যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ এটা অ্যাকসেপ্টেবল, দেন অ্যাকসেপ্টেড। আর যদি আপনার কাছে মনে না হয়, যেমন আমারও ইচ্ছা আছে যে আমি ইসলামের বাইরে আরো যত রিলিজিয়ান আছে সবগুলো আমি পড়ে জানবো, জেনে দেন হচ্ছে গিয়ে কোনটা অ্যাকচুয়ালি একদম মানে লজিক্যালি ট্রু সেটাই আমি অ্যাকসেপ্ট করবো। ধর্ম জিনিসটা পৃথিবীর শুরু থেকেই ছিল, থাকবে ইসলাম। আর সবচেয়ে বেশি আমি কয়েকটা আমার ফ্রেন্ড আছে যাদের কাছ থেকে, যারা হচ্ছে গিয়ে হিন্দু ধর্মাবলম্বী, তো ওদের ওদের থেকে আমি বই নিয়ে পড়ছিলাম, বাট খুবই ইললজিক্যাল, খুবই ইললজিক্যাল, মানে আমি লজিক খুঁজে পাচ্ছিলাম না। সরি আমি কাউকে হার্ট করতে চাই না, আমি বলতেছি না আমি হার্ট করতে চাচ্ছিও না, তো এইভাবে আর কি। এই বেসিসে আপনাকে আমি বলতেছি যে পড়ে দেন যদি আপনার মনে হয় যে ফাইন, আর লজিক্যাল, লজিক অবভিয়াসলি থাকতে হবে। আর কেন অ্যাকসেপ্ট করবো, যদি ওরকম প্রমাণ পাই যে অ্যাকসেপ্ট করার মতো ভিতরে কথা কিছু মিলে যাচ্ছে বা কিছু সামথিং, তারপরে আমরা অ্যাকসেপ্ট করবো, নাহলে কেন অ্যাকসেপ্ট করবো? এটাও তো অবভিয়াসলি একটা ইললজিক্যাল চিন্তা ভাবনা যে একটা বইয়ে বলছে এই জন্যই আমি অ্যাকসেপ্ট করবো, ওই জায়গা থেকে অবভিয়াসলি প্রমাণ আমাকে পেতে হবে, দেন আমি অ্যাকসেপ্ট করবো। আর যেটা হয়তো বা কম বেশি, যেটা হয়তো বা কম বেশি সবাই হয় বা মানে যারা বিশ্বাস করে বা অবিশ্বাস করে হয়তো বা পাইছে, আই এম নট শিওর, হয়তো বা পাইছে। আচ্ছা এবারে আপনাকে আমি একটু আশাহত করি, আপনার কোরআনেই আছে, আপনি আগের আয়াত পরের আয়াত পুরো সূরা আল ইমরান পড়েন, পড়ে দেখবেন এখানে বলে দিচ্ছে যে ব্যক্তি ইসলাম ব্যতীত কোন, 25 নম্বর আয়াত, কোনো দিন গ্রহণ করতে চাইবে বা তালাশ করবে বা অন্বেষণ করবে, যে খুঁজবে, আপনি যে বললেন না যে আপনি পড়ে দেখবেন যে কোনটা ভালো কোনটা সঠিক, এটা আপনার কোরআন নিষেধ করে দিচ্ছে, বলতেছে তা কখনোই তার নিকট গৃহীত হবে না এবং পরলোকে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সো তার মানে এটা আপনি যদি পড়তে চানও, আপনি যে অন্য ধর্ম তালাশ করতেছেন না বা অন্বেষণ করতেছেন না বা অন্য ধর্ম করতেছেন না, সেটা আপনি তো হাদিস মানবেন না, ওই জন্য হাদিস থেকে দেখাইলাম না, বাট হাদিসে তো এটা সরাসরি বলে দেওয়াই আছে, বাট আমি কোরআন থেকে দেখেছি, কোরআনে বলতেছে ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম যারা অন্বেষণ করে তালাশ করে, অন্য একটা অনুবাদে আছে তালাশ করে, ওটা সম্ভবত মহিউদ্দিন খানের অনুবাদটা তালাশ করে, আমি আমি দেখে বলতেছি কারণ অনুবাদ, তালাশ শব্দটা কারণ অনুবাদে আছে, আমি দেখে বলতেছি, দাঁড়ান, আল কোরআন সুরা আল ইমরান আয়াত নাম্বার 85, তালাশ 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 হচ্ছে মহিউদ্দিন খানের অনুবাদ, যে লোক ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করে কোশ্চিন কালেও তা গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে ক্ষতিগ্রস্ত। তালাশ করে বলতে যখন আপনি ইসলামকে, হ্যাঁ খোদা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আপনি যদি খুঁজতে যান, এই যে আপনি বললেন না একটু আগে সঠিক না ভুল আপনি যাচাই করে দেখবেন ধর্মগ্রন্থগুলো পড়বেন সেটার কথা বলছি, তাহলে সেটা করতে গেলে আপনাকে কোরআন অবমাননা করে, কোরআনকে, কোরআনের হুকুমকে আর কি অ্যাটলিস্ট ভয়েড করে তারপর আপনাকে যেতে হবে, ভায়োলেট করে। এটা আমি আসলে আরবি, যদি আরবিটা আমি ডিরেক্টলি পড়ি দেন বুঝতে পারবো, বাট আমি এতটুকু শুনছি যে এটা অবভিয়াসলি রং না, না আমি শিখতেছি, আমি শিখতেছি, মাশাআল্লাহ শিখুন। আপনার কাছে কি মনে হয় তাহলে যে আপনার আল্লাহ কোরআনটা একমাত্র আরবিতে বা আরবি ভাষীদের জন্য নাজিল করছে, কেন জানেন? কারণ আপনি যদি আরবি পড়ে আরবি শিখে যদি এটা অনুবাদ করেন স্টিল আপনাকে বাংলা, স্টিল আপনাকে কিন্তু বাংলাতে বুঝতে হবে,
তাহলে সেই কাজটাই এরা করছে কারা, তাইসিরুল কোরআন, সহি ইন্টারন্যাশনাল, তারপরে শেখ মুজিবুর রহমান, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, এটা ওই শেখ মুজিবুর রহমান না বাই দ্য ওয়ে, এটা আমি জানি আমি জানি, তো তারা করছে, এরা কারা, মহিউদ্দিন খান কারা, এরা এরা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন যারা চালায়, যারা হচ্ছে বাংলাদেশের ধর্ম যারা যাদের কাছ থেকে আপনারা শিখছেন ইনফ্যাক্ট, যারা হচ্ছে মানে এরা এই মানুষগুলা আর কি ইসলামের ধারক এবং বাহক, সেই মানুষগুলো অলরেডি এটা অনুবাদ করছে, মানে যারা হচ্ছে এই আরবি থেকে বাংলা অনুবাদ করার জন্য ইসলামী আর কি স্কলারশিপ যারা আর কি মানে স্কলারলি যারা যারা আর কি যোগ্যতা রাখেন তারা হইতেছে এই মানুষগুলা ইসলামিক স্কলাররা, তারা আর কি এটা অনুবাদ করছে। তারপর আপনি চাচ্ছেন আপনি নিজে অনুবাদ করবেন, করেন সমস্যা নেই, অনুবাদ করে যদি অন্তত এটার অর্থ পাল্টে ফেলতে পারেন খুবই ভালো হবে, আপনার জন্য ভালো হবে, আমি জাস্ট বানাই দিলাম। এরপর আরেকটা জিনিস আমি জাস্ট আমি শুনছি হচ্ছে এখানে যদি আমি অন্য ধর্ম পালন করি, দেখেন আমি পালন করেন এখানে বলছে অন্বেষণ করে, খোঁজে, ডিজায়ার করে, মানে যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্ম থাকতে পারে এই জিনিসটা আপনি যদি ডিজায়ার পর্যন্ত করেন বা এই যে অন্বেষণ করেন সেটা আপনি দেখলাম তালাশ করেন মানে খোঁজেন, আমি কিন্তু বলিনি পালন করতেছেন, পালন করলে তো সেটা তো শুধু আখিরাতে কেন, সেটা তো তাহলে ইয়া হয়ে গেল, কাফের হয়ে গেল, মুশরিক হয়ে গেল, সরি মুশরিক হয়ে গেল, সেটা তো সেটা তো হচ্ছে কি, সেটা হচ্ছে পৃথিবীর বুকে একমাত্র গুণা যেটা আল্লাহ তালা ক্ষমা করবে না বলে দিছে, তারা তাদের কথা তো হচ্ছে না এখানে, এখানে বলতেছে যারা মুসলিম কিন্তু এই যে কিন্তু তারা কি করে, তারা তালাশ করে তারা। আচ্ছা পরের আয়াতটা যাই, একটু আগে যেটা কথা বলতেছিলাম যে এই যে কোরআনের মধ্যে বলে দেওয়া যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্যে যারা ইমান রাখে না আল্লাহর প্রতি আর শেষ দিনের প্রতি, আর আল্লাহর রাসূল যা হারাম করছে তাকে হারাম বলে মনে করে না, সত্য দিনকে নিজেদের দিন হিসেবে গ্রহণ করে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যে বন্ধুরা তারা বর্ষতা সহকারে স্বেচ্ছায় ট্যাক্স দেয়, এই যে ট্যাক্স শব্দ এটা বাংলায় লাগাইছে, এটা এটা হচ্ছে জিজিয়া, জিজিয়ার মানে কোনোদিন ট্যাক্স না, জিজিয়া হইতেছে এক ধরনের পয়সা টাকা যেটা কিনা আপনার জীবনের মুক্তিপণ হিসেবে আপনি দিচ্ছেন, মানে আপনাকে মারা হচ্ছে না, আপনি আসলে খুন করার যোগ্য কিন্তু আপনি খুন করা হচ্ছে না, এটাকে জিজিয়া বলে, জিজিয়া কোনো ট্যাক্স না, ট্যাক্স তো মনে করেন যে কেউ দিতে পারে বা যে কারো কাছ থেকে নেওয়া যেতে পারে, যদি এটা ট্যাক্স বলেনও এটা একটা অপমানজনক ট্যাক্স, এটাকে যদি ট্যাক্স নাম দেন এটা একটা মানে আপনার আমার আপনি আমি যে ট্যাক্স দিই ওই ট্যাক্স আর এই ট্যাক্স না, ওদেরকে প্রজারূপে ট্যাক্স দিতে হবে মানে জিজিয়া দিতে হবে, সেইটা তো আল্লাহ বলে দিচ্ছে যে তারা যতক্ষণ পর্যন্ত ইসলাম কবুল করবে না অথবা এই যে প্রজারূপে জিজিয়া দিতে স্বীকার করবে না ততক্ষণ যুদ্ধ করতে বলছে তাদের সাথে, সো তখন এটা এই আয়াতটা তখন বলতেছেন, সেই আয়াতটা দেখাইলাম। আর যেটা দেখাইলাম সেটা হচ্ছে যে আর যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনি যে বললেন দাসী বানানোর কথাটা, আপনি কিন্তু বলতেছেন যে একটা মানুষ যুদ্ধে গিয়া সেই মানুষটারে উদ্ধার করে তার সাথে জনসংগম করতেছে, তবে হ্যাঁ আপনি অবশ্য বলছেন যে পারমিশন নিতে হবে তার সাথে জনসংগম করতে, তার মানে আপনি ওটা বোধহয় একটা ওইটাকেই না ফ্রি সেক্স বলি আমরা নাকি, ওইটা কি ফ্রি সেক্স বলে না উন্মুক্ত যৌনতা, ওইটা কি যে পরস্পর সম্মতি থাকলে বিয়ে নাই বাট বিয়ে সাথে ছাড়াই আর কি জনসংগম করতে পারতেছে, তার মানে এই সেটা দাসী বলতে এখন আপনি ধরেন যদি ধরেন মুসলিম কাউকে মেইনলি আগে তো যুদ্ধ হইতো মুসলিম আর ধরেন যারা খ্রিস্টি বা অমুসলিম তাদের মধ্যে, সাউন্ড কিন্তু ভলিউম কিন্তু লো হয়ে গেল কম হয়ে গেল এখন এখন ঠিক আছে, হ্যাঁ বল, তো মেইনলি আমরা যুদ্ধ বলতে বুঝি মানে আগে যে যুদ্ধের কথা বলা হয়েছে যে দাসীদের কথা মিন করা হয়েছে, যুদ্ধ বলতে বুঝি ধরেন একটা অমুসলিম আর মুসলিমের মধ্যে আর কি, মুসলিমের অপোজিট ওয়ার্ডটা আমি জানি না সরি, ওইটার মধ্যে বোঝানো হয়, তো এখন ধরেন অমুসলিমদেরকেই বা মুসলিমদেরকেই অমুসলিমরা রেপ করছে, তো ওই মেয়েটাকে কেউ একসেপ্ট করতেছে না, হ্যাঁ বা তার ফ্যামিলি তার ঘরের মানুষ একসেপ্ট করতে না, এটা তো আপনার নিজস্ব একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন আপনি তৈরি করতেছেন আমাদের সামনে, না 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 বাস্তব মানে ইসলামিক সিচুয়েশনে চলে আসি, এই হাইপোথেটিক্যাল সিনারিওতে না গিয়ে আমরা ইসলামিক সিনারিওতে চলে আসি, ওরা তো ভিন্ন ধর্মের মানুষ, ওরা নিজেদের লোকজনকে ধর্ষণ করবে যুদ্ধক্ষেত্রে, সেটা কেমন কথা হইলো? আচ্ছা না ধরেন অপোজিট গনিমতের মাল জিনিসটা বোঝেন, গনিমতের মাল মানে যুদ্ধের পরে, না অ্যাকচুয়ালি বুঝিনা আপনি বলেন, যুদ্ধের পরে যেই সম্পদ অথবা দাস দাসী মানে মানুষ অর্থাৎ বন্দী অথবা সম্পদ পাওয়া যায় সেটাই হইতেছে গনিমতের মাল, অর্থাৎ মানুষ কেউ, আর আপনি তো হাদিস বলেন যে হাদিস মানবো না, এই জন্য হাদিস থেকে দেখাইলাম না সমস্যা নেই, সরাসরি এটা আছে গনিমতের মাল হিসেবে মানুষের উল্লেখ করা সরাসরি আছে, মানে মানুষকে সম্পদের মতো ভাগাভাগি, এবং ইনফ্যাক্ট আজকের এই হুজুর সেইখান থেকেই বলছে যে পাওয়ার পরে ভাগাভাগি করে নিচ্ছে, অ্যান্ড আপনার নবীর একজন স্ত্রী কিন্তু সেরকম ছিল গনিমতের মাল হিসেবে পাওয়া ভাগে পাওয়া অংশ, এটা সরাসরি আছে, অ্যান্ড আপনি তো আপনার নবীর ঘটনাগুলো কোথা থেকে নেন আমি জানি না, যেমন আয়েশাকে বিয়ে করছে কোথায় বা সাফিয়াকে কোথা থেকে পেয়ে বিয়ে করছে আপনি কিভাবে সেগুলো মানেন আমি জানি না, সেটা সম্পর্কে না হয় আমরা পরে একদিন আলোচনা করবো, কিন্তু এটাকে বলি আমার ইয়ারফোনের চার্জ শেষ, তাহলে সংক্ষেপে বলে দিচ্ছি যে এই মানুষগুলা যাকে আপনি বলতেছেন যে তারা হচ্ছে যুদ্ধক্ষেত্রে যারা বন্দী হয়েছে ভাই, তাদেরকে তো এই যে যেমন একজন আমাদের এখানে কমেন্ট করলো যে তাদেরকে তো আপনি মা বোন হিসেবেও নিতে পারতেন, মানে মেয়ে হিসেবেও তো নিতে পারতেন, সেটা না কইরা তাকে দাসী বানাইতেছেন, দাসী মানে কি তার সাথে এখন আপনার কি মনে হয় না কেউ মা বোন হিসেবে নিছে, সবাই কি দাসী হিসেবে নিছে, বলছে যারা নিবে যারা নিতে ভাগাভাগি করে তাদেরকে নিবেন, যদি আপনি ভাগাভাগি করে না নেন তাহলে সে তাকে মানে ভাগাভাগি করা হবে, সে নবীর ভাগে যাবে তখন, এগুলো কোরআনের কথা,
এগুলো তো কোরআনের কথা, এগুলো তো আমি হাদিস থেকে বলতেছি না, তাদের নবীর ভাগাভাগি ভাগে করে যাবে। নেওয়া, আচ্ছা তাই, গনিমতের মাল আচ্ছা ভাগাভাগি করে নিচ্ছে মানুষ, সেখানে তো দাসী হতো, সে তো তাহলে বন্টন না করা সম্পদ। এবং সেই সম্পর্কে হাদিসে আছে যে বন্টন না করা এই দাসীর সাথে যৌন সঙ্গম করলে তাকে আর কি শাস্তি দেওয়া হবে, কারণ সে তখন বন্টন হয়নি, বন্টন আগে কেন তুই লাফায় পড়লি। এই জন্য যাই হোক, ওই আলোচনা গেলাম না, কিন্তু আপনি তাদেরকে ভাবতেছেন যে তারা হয়তো খুব অসহায়, তাদেরকে হয়তো সহায় হয়েছে না, সেটা তো হচ্ছে না, তাদেরকে অসহায় বানানো হচ্ছে যুদ্ধ করে, বন্দি করে, আচ্ছা অসহায় বানানো হচ্ছে। যুদ্ধটা জুতোটা লাগাইছে কে? জুতোটা লাগাইছে নবী মোহাম্মদ আপনার নবী, কারণ এই যে আয়াতে দেখাইলাম যে আপনার নবীকে আল্লাহ বলে দিচ্ছে যুদ্ধ করার কথা, এই যে আল্লাহ বলে দিচ্ছে যুদ্ধ করার কথা, যুদ্ধটা লাগাইছে আপনার নবী, যুদ্ধটা তারা লাগায়নি যে এই তোর সাথে যুদ্ধ করবো না, আপনার আল্লাহ বলে দিচ্ছে। এবং বাই দ্য ওয়ে হাদিসে এটা আসছে যে আনান নবী আল মাল হামা, মানে আমি যোদ্ধা নবী, আমাকে তরবারির সহিত পাঠানো হয়েছে, সাইফের সহিত তরবারির সহিত পাঠানো হয়েছে, ততক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে জিহাদ করার জন্য আমাকে হুকুম দেওয়া হয়েছে। এগুলো আপনি তো হাদিস মানবেন না, ওই জন্য ওগুলো দেখাইতেছি না এনিওয়ে, বাট এই জিনিসগুলো আপনার কোরআনে আছে, সেইখান থেকেই বলতেছি যে দাসীর কথা আপনি সেটা বলতেছেন যে তাদেরকে নাকি শুধুমাত্র, অবশ্য আমি বুঝতে পারতেছি আপনি হয়তো শুধুমাত্র যাদেরকে অসহায় তাদের কথা বুঝাচ্ছেন, যাদেরকে বন্দি করা হয়েছে, ভাগাভাগি করে নেওয়া হয়েছে, যাদেরকে নিজেরাই অসহায় বানিয়েছে, আপনি বোধহয় তাদেরকে সমর্থন করতেছেন নাকি, না তাদেরকেও করতেছেন, তাদেরকে আপনি নিজে যুদ্ধ করে বন্দি বানাইলেন। জেনেভা কনভেনশনের নাম শুনছেন তো নাকি? জেনেভা কনভেনশন যুদ্ধদের, যুদ্ধদের এই যে যুদ্ধের পরে ওয়ার, যারা হচ্ছে প্রিজনার্স অফ ওয়ার, পাও বা পাও, POW, তাদেরকে কিভাবে ট্রিট করতে হবে এটা নিয়ে জেনেভাতে ওইখানে অপরূপ পরিবেশের মাঝখানে বসে, ওখানকার পরিবেশ আপনি জানেন নিশ্চয়ই, দেখেছেন অন্তত পক্ষে ইন্টারনেটে তো দেখেছেনই কি অপরূপ পরিবেশ, সেখানে বসে তারা সিদ্ধান্ত নিচ্ছে, সিগনেচার করছে দেশগুলো, সকল দেশগুলো মিলে, সব দেশ বলতে অ্যাটলিস্ট মোটামুটি প্রায় সকল দেশ আর কি, সভ্য সকল দেশ, এমনকি আমার জানা মতে বাংলাদেশ ওখানকার সিগনেচারই, সেখানে তারা সিগনেচার করছে যে যুদ্ধের পরে প্রিজনার্স অফ ওয়ারদেরকে কিভাবে ট্রিট করবো, সেখানে খুব ক্লিয়ারলি বলে দেওয়া আছে, পয়েন্ট বাই পয়েন্ট, এক নম্বর পয়েন্ট, দুই নম্বর পয়েন্ট, তিন নম্বর পয়েন্ট, সেখানে এইভাবে বলা আছে তাদেরকে, এবং বাজেভাবে তাদেরকে আপনি বুলিং পর্যন্ত করতে পারবেন না, বুলিং বলতে এটাও করতে পারবেন না, মানসিক শারীরিক কোনো ধরনের নির্যাতন তাদেরকে করতে পারবেন না, ক্লিয়ারলি বলে দেওয়া আছে, কারণ তারা অস্ত্র সারেন্ডার করছে তারা। সেই জায়গায় সিভিলিয়ানদের বিষয় তাহলে কত সিরিয়াস তাহলে ভাবেন একটাবার। সো সেই সব ডিটেলসে গেলাম না, আপনি সেইখানে এরকম বেটার অপশন মানুষ বানাইতেছে বিংশ শতকে এসে, সেই জায়গায় আপনার ধর্ম যেটাকে আপনি সর্বকালের সেরা ধর্ম মনে করতেছেন, সেই ধর্ম আপনাকে নিয়ম শিখাই দিচ্ছে কি ওদেরকে, ওরা এখন কই যাইব অসহায় নারীরা, এবং সেই ফাঁদে আপনিও পড়তেছেন, পরে আপনি বলতেছেন হ্যাঁ এই অসহায়দেরকে সাহায্য করলো, সুতরাং একটু সাহায্যের বিনিময়ে তো একটু তো হতেই পারে, তুমিও রাজি আমিও রাজি, লিবারেল ছিল, এখনকার মানুষ হয়তো অনেক কিছু করতে জানতেছে, দেন লিবারেল হচ্ছে একমত, হ্যাঁ তখন মানুষ এত লিবারেল ছিল কিনা সেটাও তো আপনি বলতে পারবেন না। একমত, আমি উল্টা আপনার সাথে একমত হয়ে বলতে চাচ্ছি, তখনকার মানুষ এত লিবারাল ছিল না, তাহলে আপনার ধর্মটা কি আপনি বলতে চাচ্ছেন, আপনার কোরআন কি ওই সময়ের ওই 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 সমস্ত কনজারভেটিভ মানুষগুলোর জন্য, ওই সমস্ত মরুভূমির মানুষগুলোর জন্যই কি তাহলে প্রযোজ্য আপনি বলতে চাচ্ছেন? নিশ্চয়ই নয়, নিশ্চয়ই আপনি চান যে আপনার কোরআনটা আজীবন মানুষ পড়ুক, ওই তো, তাহলে তাহলে আজীবন যদি পড়ে, তাহলে এখনকার একটা সভ্য মানুষ যদি এই কোরআন পড়ে, আমি নিজেকে নিজেই সভ্য বলবো না বাট অসভ্য বলবো না, আমি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি অসভ্য না, এটা গ্যারান্টেড, এখন সভ্য কিনা সেটা আসলে আমার আশেপাশের মানুষগুলো আমাকে ভালোভাবে বলতে পারবে, যে আমি কাউকে কোনোদিন কারো কাউকে ঠকাইছি কিনা, কাউ কারো কারো ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করছি কিনা, কাউকে খুন করছি কিনা, কাউকে ধর্ষণ করছি কিনা, তারা বলতে পারবে যে আমি তাহলে সভ্য কিনা, বাট আমি অসভ্য নই, এবং আমি অন্তত পক্ষে এইটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি একটা সাধারণ মানুষ, এবং কাছের মানুষগুলোর কাছে আমি যতটুকু শুনছি বলতে পারি যে তারা আমাকে সভ্য বলেই চেনে, আমাকে সভ্যই বলে তারা, বাট তারপরও আমি অসভ্য নই, এটা অন্তত গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি। এই মানুষটা এই কোরআন পড়ে আমি দেখতে পাচ্ছি যেখানে এটা একটা নোংরা বিধান, তার মানে এরকম সভ্য যারা আমার চেতন, তো যারা আরও বেশি সভ্য, যাদেরকে আপনি আমি সকলেই একমত হবো যে সভ্য, যার নামে কোনোদিন কোনো ধরনের কোনো অপরাধের গুঞ্জন পর্যন্ত ওঠে নাই, সালমান মুক্তাদির নামে মনে করেন যে দুদিন আগে একটা গুঞ্জন অন্তত উঠলো, কিন্তু কারণ আমি গুঞ্জনই উঠে নেই, এরকম একটা মানুষ যদি হয় যেমন ধরেন চন্দন চৌধুরী, সেই মানুষটা বা এইরকম মানুষ যদি পড়ে এই জিনিসটা পড়ে, তো যেমন ধরেন আসাদুজ্জামান নূর, বাকের ভাই, বাকের ভাইয়ের কেনা ভালোবাসে, বাকের ভাইয়ের ফাঁসি আমরা কেউ চাই না, সো সেই বাকের ভাইয়ের, বাকের ভাই যদি এই জিনিসটা পড়ে বা তার চিন্তাভাবনা দিয়ে যদি এই জিনিসটা শোনে যে কোরআন বিধান দিচ্ছে বন্দীদেরকে আহারে কত অসহায় তাদেরকে সাহায্য করো, খাবার দাবার দাও দিয়া, তারপরে হচ্ছে চাইলে যদি রাজি থাকে, আপনার মতে, আপনার মতে হচ্ছে রাজি থাকে, আপনি বলছেন যে তাদের অনুমতি তো নিতেই হবে বাট কোরআন এটা বলে নাই, সো তাদের যদি রাজি থাকে তাইলে তোমরা যৌন সঙ্গম করে ফেলো, সমস্যা নেই, বাট স্টিল স্টিল কারো অসহায়, কেউ একজন অসহায় তার, তার আপনি প্রোভাইডার, আপনি যখন তাকে যৌন সঙ্গমের জন্য রাজি কিনা জিজ্ঞেস করবেন সেইটার ব্যাপারেও কিন্তু ভাই আইন আছে। কীরকম আছে আপনাকে মনে করে দিই, বাংলাদেশের আইনে বা ভারতের আইনে পেনাল কোডে অফিসের যারা উদ্ধস্থন কর্মকর্তা, তারা যদি অধস্থন কর্মকর্তার বা কর্মচারীর, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার কাছে শেষ একটা প্রশ্ন, দাসীর কাছ থেকে অনুমতি নিতে হবে বা স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে, এই জিনিস কোরআন থেকে রাখতে পারবেন কোনোদিন? পরে আরেকদিন আসেন, সমস্যা নেই, বাট দেখাইন, ঠিক আছে, হ্যাঁ এটা একটু খুঁজে দেখবেন। আমি তখন অ্যাটলিস্ট দেখাইছি যে মানে স্ত্রী এবং দাসীর সাথে অসংযোগ অসংযত হওয়া যাবে যৌনাঙ্গ নিয়ে, অ্যাটলিস্ট যদি আমরা দুজনে একমত হতে না পারি এরকম একটা রেফারেন্স হলেও তো দেখাইছি, কিন্তু আপনি আমাদেরকে এরকম একটা রেফারেন্স দেখাইবেন যেখানে আমরা দেখতে ইচ্ছুক, যেখানে বলা হয়েছে দাসীর সাথে বা স্ত্রীর সাথে সঙ্গম করতে গেলে অনুমতি নিতে হবে,
আমরা আসলে দেখতে ইচ্ছুক, কারণ এটা ক্লিয়ারলি না বলে দিলে আপনি বলতেছেন না যে ওরা শিখে নেই, শিখবে কোথা থেকে? কোরআন পড়ছে, কোরআন পড়েই তো শিখছে ওরা, ব্যাকসাইড কোরআন এটা বলা নেই, কোরআনে বলা আছে উল্টাতে দাসীর সাথে স্ত্রীর সাথে অসংযত হওয়া যায়, সংযত না হলে তিরস্কার হবে না, এটা নিন্দার কিছু নেই এখানে, অপরাধের কিছু নেই। সো আপনার কাছে আমরা জানতে ইচ্ছুক, কারণ কারণ আমরা ওই আয়াতটা তখন প্রচার করবো বা আপনি অন্তত করতে পারবেন, পরে বলবেন এই তোমরা সভ্য হও, এখান থেকে তোমরা মোরালিটি শেখো, তা তা না করতে পারলে দায়টা কোরআনেরই থাকবে, আমরা তখন বলবো কোরআন থেকেই ওরা এই জিনিস শিখছে। আমি যদি বলবো না, কারণ হিন্দুদের মধ্যে এটা আছে, খ্রিস্টানদের মধ্যে এই স্বভাব আছে স্ত্রী স্ত্রীর উপরে জোর করার, বাট মুসলিমদের বেলায় আমি বলবো যে এরা কোরআন থেকে শিখছে বা কোরআন থেকে এরা সাপোর্ট পাইতেছে, এটা বলবো তখন। বুঝতে পারছেন আপু? আপনি তাহলে পরের দিন একটু খুঁজে এই জিনিসটা আমার এসে আমার এসে বলবেন স্ত্রীর কাছে অনুমতি নিতে হবে কোথায় বলা আছে, উল্টা স্ত্রীকে বাধ্য হওয়ার কথা বলা আছে, বাধ্য না হলে কি কি করতে হবে, ট্রিটমেন্ট কি কি তার তার সাথে কি কিভাবে ট্রিটমেন্ট করতে হবে সেটা বলে দেওয়া আছে, সেটা আমি পরের দিন আপনাকে দেখাবো। ঠিক আছে আপু, আপনার যেহেতু চার্জ শেষ, তাই আপনি যেহেতু হেডফোনের চার্জ শেষ বোধ হয় না, তাহলে আপনার কাছে বিদায় নিই নাকি? জি আপনাকে ধন্যবাদ। আপনার নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা হয়তো শেষের কথাগুলো শুনতে পারলাম না, শ্রোতা উনি বলেছেন যে যদি কারো ফিলিংস হার্ট করে থাকেন তাহলে উনি দুঃখিত, আর আমাকে বলেছেন যে যদি উল্টাপাল্টা কিছু বলে থাকে তাহলে দুঃখিত, ওইটা বলছেন তো ওনার নেটওয়ার্কের কারণে আমরা আসলে শুনতে পারিনি, বাট এটাই হয়তো উনি আর কি বলছেন শেষ মুহূর্তে। সো সেটাই আমরা চাই যে মানুষরা এরকম মুসলিমরা এরকম নতুন নতুন করে, মাঝে মধ্যে আপনারা বলেন না যে টান আসতে কি সাফল্য পাইলি, এত গুনগুন এত ঘ্যান ঘ্যান করো প্রত্যেক দিন লাগিয়ে আসা, কি সাফল্য পাইলি, এই যে সাফল্য আপনাদের চোখের সামনে, সাফল্য আপনাদের চোখের সামনে যে হাদিসকে আর মানুষ মানতেছে না, মানে একজন হইলেও মানুষ কি হাদিসকে মানতে পারে না কেন সেটা পর্যন্ত বলতে সাহস পায় না তারা, কারণ কইলেই আপনাদের শান্তি বর্ষণ হবে। সো এই হইতেছে ইসলামের অবস্থা। সো আপনারাই জানেন ভালো করে, আপনারা ফিলও করতে পারেন যে জিততেছি না হারতেছি, কি সাফল্য অর্জন করতেছে এটা প্রমাণ আপনাদের সামনে রেখে গেলাম ভাই, আপনার ডিসিশন নিন। সো এনিওয়ে